মহান আল্লাহ রাব্বুল আলামিনের সুবিশাল সৃষ্টি জগতের এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র জায়গা পৃথিবীতে আমাদের অবস্থান। মহাকাশে পৃথিবীর সবচেয়ে নিকটতম প্রতিবেশীর নাম হচ্ছে চাঁদ। এই চাঁদ নিয়ে পৃথিবীর শুরু থেকে চলে আসছে কবি সাহিত্যিক থেকে শুরু করে জ্যোতির্বিজ্ঞানী এবং বর্তমান আধুনিক বিজ্ঞানের গবেষণা। পৃথিবীর মানুষের জন্য চাঁদ হচ্ছে সময় নির্দেশ করার একটি মাধ্যম। এই চাঁদ ওঠা এবং অমাবস্যায় হারিয়ে যাওয়ার মধ্য দিয়েই শুরু এবং শেষ হয় প্রতিটি চন্দ্র মাসের। শুধু তাই নয়, এই চাঁদ নিয়ে মানুষের কৌতূহল শেষ পর্যন্ত চাঁদ কেমন তা দেখতে মানুষ চাঁদ পর্যন্ত পৌঁছেই গিয়েছে। তারই ধারাবাহিকতায় এবার ভারতের তৈরি চন্দ্রযান ৩ চাঁদে অবতরণ করেছে। এই চন্দ্রযান ৩ এবং আল কোরআনের দৃষ্টিতে চাঁদ নিয়ে আমরা আলোচনা করব ইসলামিক লেকচার বিডির এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। পৃথিবী থেকে 384,000 কিলোমিটার দূরে অবস্থিত পৃথিবীর সবচেয়ে কাছের প্রতিবেশী চাঁদ। এই চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। চাঁদ নিয়ে মহাগ্রন্থ আল কুরআনুল করিমে অনেক জায়গায় অনেক কথা বলা হয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হল চাঁদ যে তার নিজের কক্ষপথে পৃথিবীর চারিপাশে পরিভ্রমণ করে এই বিষয়ে আধুনিক বিজ্ঞান খুব বেশি দিন আগে জানতে পারেনি। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই 1,500 বছর আগে তার নবীকে এই ব্যাপারে তথ্য জানিয়ে রেখেছেন। পবিত্র কুরআনুল করিমের সূরা ইয়াসিনের 38, 39 এবং 40 নং আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّى عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ لَالشَّمْسُ يَنْبَغِي لَهَا أَنْ تُدْرِكَ الْقَمَرَ وَلَا اللَّيْلُ سَابِقُ النَّهَارِ وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ। সূর্য তার জন্য নির্ধারিত কক্ষপথে পরিভ্রমণ করে, এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নির্ধারণ করে দেয়া। আর চাঁদের জন্য নির্ধারণ করে দিয়েছি কক্ষপথ সমূহ, যতক্ষণ পর্যন্ত না সে শুকনো খেজুরের ডালের মতো হয়ে যায়। সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, আর রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা। তারা প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে আবর্তন করছে। উপরোক্ত আয়াত ৩টিতে কয়েকটি মজার ব্যাপার মহান আল্লাহ উল্লেখ করেছেন। তিনি চন্দ্র সূর্যের নিজ নিজ কক্ষপথ সম্পর্কে বলেছেন, আবার তিনি চাঁদের কক্ষপথ নিয়ে বলেছেন, চাঁদের কক্ষপথ এমনভাবে তৈরি করা যাতে সর্বশেষ চাঁদ একটি শুকনো খেজুরের ডালের মতো হয়ে যায়। লক্ষ্য করুন, চাঁদের 27তম দিনের পর 28তম রাতে কখনো কি চাঁদের দিকে তাকিয়েছেন?
তখন প্রথম দিনের নতুন চাঁদের ঠিক উল্টা মনে হবে। এর সাথে খেজুর গাছের শুকনো মরে যাওয়া ডালের সাথে অদ্ভুতভাবে মিল পাওয়া যায়। মহান আল্লাহ কত সুন্দর করে সেই উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। চাঁদ নিয়ে রয়েছে মানুষের আজন্ম কৌতূহল। সেই কৌতূহল মেটাতে আদিম যুগে মানুষ চাঁদের দিকে তাকিয়ে থাকতেন। একটা সময় বাইনোকুলারের আবিষ্কার হলো, তখন মানুষ দূরের চাঁদকে লেন্সের মাধ্যমে অনেকটা বড় করে দেখার চেষ্টা করতেন খুঁটিয়ে খুঁটিয়ে, কিন্তু তাতে কৌতূহল নিবৃত হয়নি, হয়নি চাঁদ নিয়ে জানার শেষ। তাই তো মানুষ একসময় চেষ্টা করলো চাঁদে যাবার। এরই ধারাবাহিকতায় 1959 সালের 14 সেপ্টেম্বরে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তৈরি লুনা 2 নামক মহাকাশযান চাঁদে অবতরণ করে। এই ঘটনা পুরো বিশ্বে তুমুল হইচই ফেলে দেয়। এরপর 1969 সালের 21 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি অ্যাপোলো 11 প্রথম মানুষ্যবাহী মহাকাশ অভিযান যা চাঁদে অবতরণ করে। এটি অ্যাপোলো প্রোগ্রামের 5ম মহাকাশ অভিযাত্রা যাতে নভোচারীরা অংশগ্রহণ করেছিলেন। এই অভিযানে ইতিহাসে প্রথমবার মানুষ চাঁদে পা রাখে। এই গৌরব অর্জন করেন নীল আর্মস্ট্রং এবং মাইকেল কলিন্স। তারা সেখানে কিছু গবেষণা করেন, চাঁদের মাটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা স্থাপন করেন। সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পর চাঁদে সফল অভিযান চালায় চীন এবং সর্বশেষ চতুর্থ দেশ হিসাবে চাঁদে সফল অভিযান চালিয়ে রেকর্ড করল ভারত। গত 23 আগস্ট 2023 ভারতের তৈরি চন্দ্রযান 3 চাঁদে অবতরণ করেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা চন্দ্রযান 3 অবতরণের দৃশ্য সরাসরি সম্প্রচার করে। লাখো মানুষ এই সম্প্রচারের সাক্ষী হয়েছে। এ উপলক্ষে দেশটির সব স্কুল খোলা রাখা হয়। ব্রিক্স সম্মেলনে দক্ষিণ আফ্রিকায় থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি ইসরোর এই আয়োজনে যুক্ত হন। চন্দ্রযান 3 যেখানে নেমেছে চাঁদের ওই অঞ্চলে বরফ পানি অথবা জমাট বাঁধা বরফ রয়েছে। এতে স্থানটি পানির পাশাপাশি হতে পারে অক্সিজেন ও জ্বালানির উৎস, যা ভবিষ্যতে আরও চন্দ্রাভিযান অথবা স্থায়ীভাবে চাঁদে বসতি গড়তে সহায়ক হতে পারে। প্রতিটি চন্দ্রমাসের শুরুতে চাঁদ উদিত হয় এবং তার নির্ধারিত কক্ষপথে আবর্তন শেষ করে তা আবার অমাবস্যায় ডুবে যায়। অমাবস্যার পর চাঁদ আবারও পশ্চিম আকাশে উদিত হয় নতুন চাঁদ হিসাবে। এভাবেই হিসাব করা হয় চন্দ্রমাসে। 12টি চন্দ্রমাস নিয়ে একটি চন্দ্রবর্ষ বা হিজরি সন। প্রতি বছর চন্দ্রবর্ষের সর্বশেষ মাস তথা জিলহজ মাসে পবিত্র মক্কা মুকাররমায় মুসলিমদের সবচেয়ে বড় মিলন মেলা হজ অনুষ্ঠিত হয়। কাবা চত্বরে লক্ষ লক্ষ হাজি সাহেবের লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ধ্বনিতে মহান রব্বে করিমের বরত্ব ঘোষিত হতে থাকে। এই কাবা ঘর নিয়ে বিস্তারিত ইতিহাস জানতে চাইলে ইসলামিক লেকচার বিডির এই ভিডিওটি দেখুন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন।
নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখতে ভুলবেন না।